গুড ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মামামের সাথে বিতর্কের এক পর্যায়ে রেশমি বলে মামাম আমি কিন্তু ভুল করিনি তোমার আর আমার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন অমস্তরকে তুমি যতটা ভালোবাসতে সে হয়তো তোমাকে ততটা ভালোবাসতে পারিনি যদি পারতো তাহলে শিরিন নামের মেয়েটি তার জীবনে আসতে পারতো না কথাটা শুনে রেগে গিয়ে গুটি সাবধান করে দিল রেশমিকে রেশমি বলে আমি জানি অন্য চ্যাটার্জির নামে কিছু বললে তুমি সহ্য করতে পারো না কিন্তু একবার ভেবে দেখো তো শিরিন যেভাবে তোমার পেছনে লেগেছিল অয়ন্তিকা কিন্তু তেমন করবে না ও নিজেই আমাদের বিয়েটা দিয়েছে গুড্ডি বলে ও তোমাকে দয়া করেছে মানে এই নয় পরে আবার করবে একসময় ও নিজেই পুবলুর কাছে ফিরে আসবে এরই মধ্যেই ওদের বরণের পর্ব শুরু হয়ে যায় ছোট বোনেরা তো তাদের দাদা বৌদিকে রুমে যেতে দিচ্ছে না পঁচিশ হাজার টাকা দিয়ে তারপর যেতে দিবে পুবলু দিতে না চাইলেও রেশমি বলে সে দিবে তখন পুবলু বলে তোমার দায়িত্ব যখন নিয়েছি তখন আমি দিচ্ছি তারপর সবাই বরণ করলেও পিনাক বরণ না করে বলে আমি ওকে মানতে পারবো না রেশমি বলে কেন মানতে পারবেন না আমার দোষটা কোথায় আমি তো জোর করে আসিনি তাছাড়া আমার সাথে তো আপনি বসবাস করেননি তাই কি জন্য আমাকে অবহেলা করবেন আমি কিন্তু এসব মানব না আগে আমার দোষ ত্রুটি খুঁজে বের করুন তারপর সিদ্ধান্ত নেবেন তাহলে কি করবে এবার পুবলুর দাদু পিনাক বাবু সে কি রেশমিকে মেনে নিতে বাধ্য হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ